এই জায়গাটা আমতলী থেকে দূরত্ব কম হলেও পথের আঁকাবাঁকায় খুব দূরত্ব মনে হয়, হুজুর অনেক কষ্ট করে এসেছেন। তো এই মাদ্রাসা আমরা শুরু করেছি, নূরানী বিভাগ চালু হয়েছে। তো সেক্ষেত্রে মাহফিল থেকে নিয়ে এ পর্যন্ত এবং শুরু লগ্ন থেকে নিয়ে মাহফিল পর্যন্ত অত এত সুন্দর ভাবে এগিয়ে এসেছেন যেটা আমার ধারণা এবং কল্পনায় ছিল না। তো আমি আসলে পরে ভাবলাম যে আসলে সুন্দর মনের কারণে আল্লাহ তাআলা একটি জামিয়া এলাকাবাসীকে উপহার দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আপনাদের কাছে দোয়া চাব যে এই মাদ্রাসার জন্য আপনারা তাহাজ্জুদের ভিতরে প্রাণ খুলে দোয়া করবেন। এবং আরেকটি ছোট্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের নূরানী বিভাগ এখানে চালু করেছি। তো আমতলে তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা 7 বছর সুনামের সাথে চলেছে, 200 উপরে ছাত্র ছাত্রী আছে। প্রাইভেট মাদ্রাসায় 200 উপরে ছাত্র ছাত্রী থাকা এটা বেশি অনেক বড় ব্যাপার স্যাপার। তো সেক্ষেত্রে সেটার ধারাবাহিকতায় আমরা উপযুক্ত শিক্ষক দিয়ে অল্প ছাত্র তাদের বেতন কি হবে সেটা বিবেচনা করে নেই, উপযুক্ত শিক্ষক দিয়ে উপযুক্ত বেতন দিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছি। তো আপনাদের কলেজের টুকরো সন্তানদেরকে এখানে ভর্তি করে এখানে যদি সুযোগ করে দিতে পারেন আপনারা, তাহলে আপনারা সফল হবেন। 2-5 বছর মাদ্রাসা লাইনে পড়ানোর পরে যখন ছেলেটা এদিক সেদিক হয়ে যায় তখন আমরা কর্তৃপক্ষকে গালি দেই কি পড়াইলো, কিন্তু আমরা কিন্তু ভুল করে ফেলি অনেক সময়। মাদ্রাসা কেমন, যারা টিচিং দিচ্ছেন তারা কেমন, হাফেজ হয়েছে পাগড়ি দিয়েছে খুশি, পাগড়ি দেওয়ার পরে তারা কি করছেন সেই খোঁজটা আমরা নেই না। এজন্য আমরা আমাদের কলেজের টুকরো সন্তানদেরকে এখানে ভর্তি করাবো, এখনো সুযোগ আছে। এই ক্লাস চলছে আলহামদুলিল্লাহ, পূর্ণাঙ্গ টিচার এখানে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা কবুল করুন এবং হাশরের ময়দানে এই মাদ্রাসাকে নাজাত রসুল হিসেবে কবুল ও মঞ্জুর করুন। এজন্য 1 মিনিটের ভিতরে আমরা 2-4 জনকে একটু পুরস্কার দিতেছি। মাসিক পরীক্ষার ফলাফল শুরু করেছে, তো পরীক্ষার ফলাফল প্রদান করা হচ্ছে। তো প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ ফাহিম হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ সাবিহা আক্তার, তৃতীয় স্থান মোসাম্মদ আমেনা, আবার দ্বিতীয় স্থান মোহাম্মদ সাবিহা, তৃতীয় স্থান মোসাম্মদ মুসাইবা আক্তার, এবং অন্যদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে আপনারা খুশি হবেন। তো আলহামদুলিল্লাহ সবচেয়ে মহান পরবর্তীকারের দরবারে শুক্রিয়া যে এখানে হুজুরে এসেছেন। আপনাদের উপস্থিতিতেই আসলে বোঝা যাচ্ছে হুজুরে আসলে মানে কতটা প্রাণ থেকে আমরা ভালোবাসি হুজুরকে। তো এ পর্যায়ে আমাদের সামনে বয়ান পেশ করবেন আজকের মাহফিলের মধ্যমণি।